বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানের ডিজিটাল বিজ্ঞাপন নীতি চর্চার বিরুদ্ধে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের আদালতে দুটি মামলা করতে যাচ্ছে একটি আইনি প্রতিষ্ঠান। দুটি মামলায় সর্বোচ্চ ২,৫০০ কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করা হতে পারে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন চর্চা নিয়ে দীর্ঘদিন ধরে নাখোশ প্রকাশকেরা। এ নিয়ে তারা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অ্যান্টি ট্রাস্টের কাছে অভিযোগও করেছেন। প্রকাশকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গুগলের এই ডিজিটাল বিজ্ঞাপন অ্যাডটেক কৌশল সম্প্রতি তদন্তের মুখে পড়ে। এর আগে গত বছর ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা গুগলকে ২২ কোটি ইউরো জরিমানা করে। এরপর গুগল তাদের অ্যাডটেক ব্যবসায়ী প্রতিযোগী ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেয় কিনা তা নিয়ে তদন্তে নামে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।